রাইজে যেটো হারত ওলাই আছে আজি এটো আমি অনুমানে করব পড়ো আজির দিন আমি এই আর ভোট দিছি জনতা জনার্দন। গতি মানে যে অনুমান করবো তা খুব স্বতঃস্ফূর্তভাবে উন্নয়নের সপক্ষে রাইজে নিজের অধিকার সাব্যস্ত করেছে, আর মানে আশা করছো ধর 70% এবার NDA ভোট লাভ করব আর 30% বাকি বিরোধী শক্তিয়ে মজার ভোট পার সম্ভাবনা আছে, 70-30 হব। বিপিএফে ক্ষতি করেছে নাকি মিত্র দল? আমাক আমাক তো ক্ষতি কেনে করে বিপিএফ? বিপিএফ আমার মিত্র দল নহে, মিত্র দল বিরোধী। গতি বিপিএফে ক্ষতি করে, বিপিএফ ক্ষতি করা ভোট ডিভিজন হলে রাজনীতিত যেটা ভোট ডিভিজন হয় তেতিয়া হলে যিনটো পার্টিয়ে অল্প বেশি ভোট পয়ার সম্ভাবনা থাকে তেওঁলোকৰ লাভ বেশি হয়। আৰু ৰাজেন গোহাই আজি অভিযোগ কৰিছে, তেওঁ ভোটদান কৰিবলৈ গৈ অভিযোগ কৰিছে যে জ্যেষ্ঠসকলক আঁতৰাই ৰাখিছে, এনেকুৱা কিবা কথা আছে নেকি? আপুনি দীৰ্ঘদিন ধৰি দলৰ দায়িত্বটো আছে। ৰাজেন দাহঁতে এইবিলাক কথা চাৰিবাৰ যেতিয়া MP হয়, এবাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী হয়, দুবাৰ যেতিয়া ৰাজ্যিক সভাপতি হয়, তাৰপিছত এইবিলাক কথা ক'লে মানে আচলতে সভাটো নাপায়ে, আৰু তেওঁলোকৰ সন্মান ভাঙি কৰে, বেলেগ কথা একো নাই। কমলপুৰত 1000, ৰঙিয়াত 1000, চিপাজাৰত 1000, মঙলদৈত 1000, দলগাঁৱত হয়তো 8-10 হাজাৰ পাব। NBTC-ৰ 5টা সমষ্টিত তেওঁলোকে সৰ্বমুঠ 15-20 হাজাৰ পাব কংগ্ৰেছ দলে, বিপিএফ দলে। আৰু এইফালে আপুনি 10-15 হাজাৰক ধৰি ধৰি দিয়ক 6টা সমষ্টিত, গতিকে 15 হাজাৰক ধৰি ল'লে 90 হাজাৰ, আৰু এইফালে 20 হাজাৰ, 1,10,000-1,20,000 ভোট পাব বিপিএফ, আৰু কংগ্ৰেছ দলে 3-3 মান পাব, আৰু 3-3.5 ভিতৰত পাব। যদি আমি ধৰোঁ যে 22 লাখ ভোটাৰৰ ভিতৰত যদি 22,14,516টা ভোটৰ পৰা যদি 20 লাখৰ ভিতৰত পল হয়, ইমান নহয়, ইমান নহয়। যদি 80% ধৰোঁ আমি, 80% ধৰিলে মোটামুটি 8×16 17,000 গতিকে প্ৰায় 17,50,000 ধৰকচোন, বাৰু 17 লাখ পুলিং হ'ব। 17 লাখ পুলিং হ'লে সৰ্বমুঠ বিৰোধীয়ে 5 লাখ ভোট পাব, সৰ্বমুঠ মেক্সিমাম অল পাৰ্টিৰ।